ভিলেজ কাউন্সিল নির্বাচনের সূত্রে সরব হয়েছে টিপরা মথায়। এই নিয়ে মঙ্গলবার কাঞ্চনপুর ব্লক কমিটির উদ্যোগে দশদা আরডি ব্লক ও লালজুড়ি আরডি ব্লকের বিডিওর কাছে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম প্রদান করে ভিলেজে অতি সত্বর ভিলেজ কাউন্সিল ইলেকশন করার দাবি নিয়ে মঙ্গলবার সারা রাজ্যে সরব হয়েছিল টিপরা মথা। এদিন বিচ্ছিন্নভাবে রাজ্যের অন্যান্য অংশে র্যালি করে রাজ্যপালের উদ্দেশ্যে মেমোরেন্ডাম প্রদান করেন তারা। একটাই ডিমান্ড আছে যে আমাদের ভিলেজ কাউন্সিল ইলেকশন হওয়ার জন্য, আমরা ভিলেজ কাউন্সিল ইলেকশন করার জন্য আমরা ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে ডিমান্ড করেছি। কারণ ভিলেজ কাউন্সিল ইলেকশন গত মার্চ সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সীমিত আছে। এটার পরে প্রায় দেড় বছর ধরে এখানে কোনো ইলেকশন হয়নি। এটা স্টেট গভর্নমেন্টের গাফিলিটির কারণে, বিভিন্ন অজুহাত দেখে, করোনা ভাইরাস বিভিন্ন ইস্যু নিয়ে আমাদেরকে ভিলেজ কাউন্সিল করতে সুযোগ দেননি, এবং যার কারণে ভিলেজ কাউন্সিল এরিয়াতে মানে এডিসি এরিয়াতে যে লোকগুলো বসবাস করেছে তারা সব বঞ্চিত হয়েছে। এখানে কোনো প্রপার ইমপ্লিমেন্টেশন হয়নি। গভর্নমেন্টের বিভিন্ন স্কিম এবং ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিমগুলো প্রপারলি ইমপ্লিমেন্ট হয়নি, কারণ এখানে কোনো ইলেকটেড বডি নাই। যে এই কারণে আমরা চাইছি ইমিডিয়েটলি ভিলেজ কাউন্সিল করার জন্য। আমরা চাইছি যেরকম আমাদের অনারেবল হাইকোর্ট অর্ডারও দিয়েছেন যে নভেম্বর মাস ফার্স্ট উইক ভিতরে, এই 2022 নভেম্বর মাস 10 তারিখের ভিতরে ইলেকশন বিসি ইলেকশন কমপ্লিট করার কথা ছিল। আচ্ছা, ভিডিও কি আশ্বাস দিচ্ছে? হ্যাঁ, ভিডিও কি আশ্বাস দিচ্ছে? ভিডিও তো, এটা তো স্টেট গভর্নমেন্টের একজন রিপ্রেজেন্টেটিভ, উনি তো হে অ্যাসুরেন্স দিতে পারত না, তবে হে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদেরকে বলেছি। কারণ উনি তো এটা তার পাওয়ার এটা নাই, তো